আসসালামু আলাইকুম, আমি মাহফুজ 360 আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটা হলো ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট হলো মার্কা করার পূর্ব পরিস্থিতি। আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছেন ভেরিয়েন্ট সম্পর্কে নিয়ে। এখানে মশিউর রহমান বলেছেন, প্লিজ অ্যাডভাইস ইউ এনি প্যাটার্ন ক্যান্সেল ফর ভেরিয়েন্ট, হাউ ডু দিয়ে ক্যান্সেল। তিনি আরেকটা কমেন্টস করেছেন, ভেরি হেল্পফুল, থ্যাংক ইউ ভেরি মাচ মশিউর। আপনাকেও ধন্যবাদ যে আমার ভিডিওটি দেখার জন্য এবং কমেন্টস করার জন্য। তা আমি আপনার অনুরোধে এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। আমরা এখন ভেরিয়েন্ট করব। ভেরিয়েন্ট করার আগে আমরা আমাদের F8 অপশনে যেতে হবে, এগুলো আমাদের বন্ধ করে দিতে হবে। এগুলো বন্ধ করে দেওয়ার পরে ভেরিয়েন্ট, এই যে ভেরিয়েন্ট, আমরা ভেরিয়েন্ট নিয়ে চাপ দেব। ভেরিয়েন্ট চাপ দেওয়ার পরে ভেরিয়েন্ট একটা নেম থাকবে, ভেরিয়েন্ট নেম, এটা আমরা বায়ার নেমও দিতে পারি। এখানে ভেরিয়েন্ট নেম, ধরুন আমি প্যাটার্ন নেম দিচ্ছি অনু, এই প্যাটার্ন নেমেই আমি দিয়ে দেব। অনু নামে একটি ভেরিয়েন্ট করলাম, আমরা এটাকে মিনিমাইজ করব। এখন আমরা যেটা করব, সোর্স পিস, আমরা এটাকে ক্লিক করব। এখানে আমরা যে পিসটা আমরা চয়েস করব সে পিসটা আমাদের ক্লিক করব। যেমন এটা নেব, এগুলো নেব, এগুলো 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 এটা। এখন যেটা করব, আমরা এখানে যাব যে এই যে ট্যাব, এখানে চলে যাব। আমাদের ভেরিয়েন্ট গুলো এক লেভেলে চলে এসেছে। এখন আমরা যেটা করব, এখন এই পিসগুলো কোনটা ডাবল কোনটা সিঙ্গেল এগুলো আমাদের দিক নির্দেশনা দিতে হবে। এসতে সিঙ্গেল, ডিএস ডাবল, তা আমরা যেটা ডাবল সেটা এস এর ঘরে সিঙ্গেলের ঘরে আমরা জিরো দেব। এটা যেহেতু ডাবল, এটা আমরা জিরো দেব। জিরো জিরো দেওয়ার পরে এইচ এর ঘরে আমরা ওয়ান দেব, অর্থাৎ এক পেয়ার। এখানে আমরা জিরো দেব, এখানে আমরা ওয়ান দেব। এইভাবে আমরা আমাদের আমরা সাজিয়ে নেব। এখানে দেখুন, এখানে পার্সেন নাম নাই, এখানে পার্সেন নাম অবশ্যই আমরা দিয়ে দেব। আমরা এটা দেখব কোন পার্স, এটা দেখুন, এটা এটা আমাদের বন, আমরা এখানে লিখব বন। তারপরে এখানে নাম নেই, এটা আমরা দেখব কোন পার্স, এটা এটা লুপ, আমরা এখানে লিখবো লুপ। তারপরে এটা হলো ফরন পার্ট, আমরা এখানে ফরন লিখবো। Thank you.
এখন এগুলোর নাম শেষ, আমরা এখন এগুলো যেটা সিঙ্গেল সেটা সিঙ্গেল লিখবো, যেটা ডাবল সেটা আমরা ডাবল দিয়ে দেব। আমরা এখানে ওয়ান, এখানে সরি এখানে ওয়ান, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা হলো জিরো, এটা হলো ওয়ান, এটা জিরো, এটা ওয়ান, এটা জিরো। এখন আমরা যেটা করব, এখানে আমাদের পার্স ডাবল, যেহেতু আমাদের ভুলে পার্স গুলো ডাবল এসেছে, সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে কিভাবে ডিলিট করব। আমার ভাইটি যেটা কমান্ডস করেছে সেটা হলো এই পার্স গুলো আমরা কিভাবে ডিলিট করব। এখানে ডিলিট করার অপশন অবশ্যই রয়েছে, আমরা এখানে যাব, এখানে যা ডিলিট পিস দেব, চলে গেছে। আবার ধরুন এটা আমরা সিলেক্ট করব, এটা আমরা রাইট বাটন ক্লিক করব, এই রাইট বাটন ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়ে যাবে, এটা আমরা ডিলিট করব। ডিলিট করার পরে এখানে ভেরিয়েন্ট যেখানে লেখা আছে এখানে না যে আমরা পিস, আমরা এখানে যাব, আমরা এখানে যাব, এখানে যা ডিলিট পিস এটা ডিলিট দিয়ে দেব, আমাদের পিসগুলো চলে গেছে। তাহলে আমাদের এই পিসগুলো এভাবে আমরা ডিলিট করব। ডিলিট করার পরে আমরা আমাদের কাজ শেষ, শেষ হওয়ার পরে আমরা এখানে ক্যান্সেল দেব। ক্যান্সেল দেওয়ার পরে এখানে আমরা যে চাপব কিবোর্ডের, যে চাপার পরে আমাদের ভেরিয়েন্ট হয়ে গেছে, এটা ভেরিয়েন্টের লোগো। আমরা এখন চেক করব কোনগুলো পার্স ভেরিয়েন্ট হয়েছে সেটা আমরা চেক করব। চেক করার ক্ষেত্রে এখন আমাদের সবগুলো পার্স ভেরিয়েন্ট হয়েছে, এখন এভাবে আমরা ভেরিয়েন্ট ডিলিট করতে পারবো। যদি আমরা ভেরিয়েন্ট অ্যাড করতে যাই, সাপোজ ধরুন আমাদের এই পার্সটা অ্যাড করতে হবে, ভুলে কোনো বসতে আমাদের ভেরিয়েন্টে হয়নি, আমরা এটা চেকে সেটা আমাদের ধরা পড়েছে, এখন সেটা আমরা কিভাবে ভেরিয়েন্ট করব। এখন এটা করার অপশন হলো আমরা ভেরিয়েন্টে ক্লিক করব, এখানে নাম, এখানে ভেরিয়েন্ট নাম চাচ্ছে, আমরা এটা ক্লিক করব। চলে আসার পরে আমরা এটা মিনিমাইজ করব, মিনিমাইজ করার পরে আমরা চুজ পিস এটা আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এটা দিয়ে দেব। তাহলে আমার এটাও ভেরিয়েন্ট হয়ে গেছে, দেখুন আমাদের এই পাশটা আবার চলে এসেছে। তো অতএব এইভাবে আমরা ভেরিয়েন্ট অ্যাড এবং ডিলিট করতে পারবো। যদি ভাবি না ভেরিয়েন্টটা আমার বেশি হয়ে গেছে, আমরা ডিলিট করব, ডিলিট করার পরে আমরা পিস এখানে যাব, এখানে যা আমরা ওই পার্সটাকে সিলেক্ট করে নেব রাইট বাটন ক্লিক করে, তারপরে আমরা এই পার্সটি ডিলিট করে দেব। এভাবে আমরা আমরা ডিলিট এবং অ্যাড করতে পারবো। তো বন্ধুরা, এরপরও যদি আপনাদের বোঝার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তীতে আপনাদের জন্য আমার ভিডিওটি তৈরি করব। একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না, যেহেতু অনেক লিঙ্গারিং হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা কমেন্টস করুন, আপনাদের জন্য আবার ভিডিও তৈরি করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।